বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও কিন্তু আশাকর্মী নিয়োগ হবে, তারই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। মহিলাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। ওই জন্য বলবো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় জমা দেবে, টোটালটা আমি ডিসকাস করে দেবো এবং তোমাদের কী কী শর্তাবলী আছে সেইগুলো আমি বলবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে কিন্তু বলে দেবো বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হুগলি জেলা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। রাজ্য এখানে বলে দিয়েছে, দেখো বন্ধুরা শর্তাবলী দেখে নাও। শর্তাবলী বলছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। দু নম্বর দেখো, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে তার রেশন কার্ড এর প্রত্যায়িত নকল মানে জেরক্স অবশ্যই জমা করতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। তিন নম্বর দেখো, সাধারণ প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি মানে এসসি এসটিদের কিন্তু প্রার্থীদের বয়স সীমা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চার নম্বর দেখো, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই বন্ধুরা যেটা এখানে বলেছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনায় সুবিধা থাকবে না। মানে বন্ধুরা যেটা বলছে এখানে, মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের এটা বিবেচনা করা হবে। তারপরে দেখো পাঁচ নম্বরে, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন। ছ নম্বর দেখো, সাবসেন্টার সন্নিহিত গ্রামসমূহের 2001 সালের জনগণনা তথ্য প্রক্ষেপণ বা তপশিল জাতি উপজাতি রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিল জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। আবেদন দেখো, আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, মানে কী কী কোন কোন ডকুমেন্টের জেরক্স তোমাদেরকে দিতে হবে অবশ্যই বলবো বন্ধুরা। জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড মানে বলতে পারো বন্ধুরা, বার্থ সার্টিফিকেটের জেরক্স লাগবে, আর যদি মাধ্যমিক দিয়ে থাকো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, এর সঙ্গে মার্কশিটও দিতে হবে এবং সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার আই কার্ড হয়, ঠিক আছে, এটাও দিতে হবে। এর সঙ্গে রেশন কার্ড কিন্তু দিতে হবে, প্রত্যেকটাই কিন্তু জেরক্স কপি। উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জাতিগত প্রমাণ মানে যদি এসসি এসটি যদি তোমরা হও অবশ্যই তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিকের কিন্তু পরীক্ষার মার্কশিট লাগবে। তারপরে দেখো, উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র। যদি তোমরা যদি গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত হও তাহলে কিন্তু তার যে ডকুমেন্ট সেগুলো কিন্তু জমা করতে হবে। তারপরে দেখো, প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। প্রার্থীর স্বাক্ষরসহ মানে পাসপোর্ট সাইজ যে ফটো তার ওপর কিন্তু সাইন করতে হবে, সেরকম 2 কপি ছবি লাগবে। শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। যে যে শর্তাবলী যেসব ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে যেটা বলেছে, উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময় স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অবশ্যই কিন্তু তোমাদের যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তারিখ সবই কিন্তু তোমাদেরকে তোমাদের বাড়িতে তার অ্যাডমিট কার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয়। পরবর্তীকালে যদি ভুল টুল হয় তারপরে কিন্তু কোনোরকম অনুরোধ করা যাবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ মানে বিডিও অফিসে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এই যে ডকুমেন্টগুলো সব জমা দিতে হবে। কীভাবে দেবেন না দেবেন, কীভাবে ফর্মটা আছে ফিল আপ করবেন সবই বলে দেবো। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখে নিন, 1 আগস্ট থেকে কিন্তু শুরু হয়েছে, 31 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন
প্রক্রিয়া চলবে। আবেদনপত্রটি এক ফার্স্ট ব্লক ভিত্তিক আশাদের শূন্য পদের তালিকা সংশোধিত দ্বিতীয় উল্লেখিত হলো, মানে শূন্য পদ কতগুলো আছে সেগুলো আমি বলবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যেমন এখানে ফর্মটা দিয়েছে দেখে নিন, এখানে কিন্তু সাবসেন্টার, এখানে আপনার সাবসেন্টারটা উল্লেখ করতে হবে। আবেদনকারী নাম দিয়েছে, নাম দিতে হবে আপনার, মহকুমা কোন মহকুমা সেটা দিতে হবে, স্বামীর নাম, পিতার নাম, তারপরে গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড, এগুলো কিন্তু পুরো ফিল করতে হবে। সঠিকভাবে ফিল করবেন অবশ্যই, কিন্তু ভুল হলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। যোগাযোগ নম্বর দিতে হবে, মানে আপনার ফোন নম্বর দিতে হবে, উপস্বাস্থ্য কেন্দ্র যদি থাকে সেই কেন্দ্রের নাম দিতে হবে, তারপরে আপনার আপনি কি বিবাহিত না মানে বিধবা সেগুলা কিন্তু আপনাকে টিকমার্ক করতে হবে, তারপরে যেটা বলছে সাবসেন্টার হতে হবে, বাসস্থান, ঠিকানা, হাঁটা পথ দূরত্ব, আপনার যে সাবসেন্টার আছে সেই সাবসেন্টার আপনার বাড়ি থেকে কতটা দূরত্ব, হাঁটা পথে কত কিলোমিটার সেটা কিন্তু এখানে অবশ্যই মেনশান করতে হবে। তারপরে যেটা বলছে আপনি SC/ST যে সার্টিফিকেট, সার্টিফিকেট সেটা হলে কিন্তু নির্বাচন সক্রিয় পরিচয় পত্র নম্বর দিতে হবে, এছাড়াও রেশন কার্ডের কিন্তু নম্বর এখানে দিতে হবে। অবশ্যই বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে তোমরা ফিল আপ করবে। তারপরে যেটা দিয়েছে আবেদনকারীর বিবাহিতার জীবিত স্বামীর যে অংশ, মানে এগুলো কিন্তু যেটা বলছে যে ভোটার কার্ডের যে অংশ যেটা এইখানে বলেছে স্বপ্রত্যয়িত নকল গ্রন্থি, এই যে বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বর, এর প্রত্যয়িত নকল, মানে যে ভোটের সময় যে পরিচয়পত্র একটা নাম্বার থাকে, ঠিক আছে, কত নম্বরে ভোট ওইটাই কিন্তু দিতে চাইছে, এখানে দিতে বলেছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ কিন্তু দিতে হবে, পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষায় বসার কত, কোন বছরে পরীক্ষায় বসেছিলেন, প্রাপ্ত নম্বর, মোট নম্বর, শতকরা কত হচ্ছে, এগুলো কিন্তু এখানে দিতে হবে। আর এখানে কিন্তু এর সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে এখানেও আরেকবার বলা হয়েছে, অ্যাডমিট কার্ডের, অ্যাডমিট কার্ড দিতে হবে, 5 টাকা ডাক টিকিট সহ, ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, এগুলো কিন্তু দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, SC/ST OBC সার্টিফিকেট দিতে হবে, স্বনির্ভর গোষ্ঠীতে যদি আপনাদের কোনো লিঙ্ক থাকে সেটার কিন্তু শংসাপত্র দিতে হবে, বর্তমান অংশ নম্বর দিতে হবে, ক্রমিক নম্বর দিতে হবে, এগুলো কিন্তু দিতে হবে। দিয়ে কিন্তু এটা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে এটা পোস্ট, মানে আপনাদেরকে ওখানে জমা করতে হবে। এবার দেখে নিন যে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে। কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, টোটাল ভ্যাকেন্সি আছে 110টা। তার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা যে মহকুমা আছে প্রত্যেকটার জন্য আলাদা। যেমন শ্রীরামপুরের জন্য চন্দননগর আরামবাগের জন্য টোটাল 8টা ভ্যাকেন্সি আছে, চন্দননগরের জন্য টোটাল 16টা ভ্যাকেন্সি আছে, তারপর শ্রীরামপুরের জন্য টোটাল 21টা ভ্যাকেন্সি আছে, তারপরে কিন্তু সদরের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে। সদর বলতে এখানে হচ্ছে চন্দননগরের সদর টোটাল কিন্তু এখানে দেওয়া আছে 110টা ভ্যাকেন্সি। অবশ্যই অনেকটাই ভ্যাকেন্সি আছে, অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন। চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।